রাস্তা ভাঙা যাচ্ছে, চলাফেরা করা পাচ্ছি না। এই যে বাথরুমত গাড়ি বাজাতে ওটি ভাঙা ফেলতেছে। গ্রামগঞ্জের উল্লেখযোগ্য প্রকাশ্য একটি আলোচিত অপরাধ অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন। এর ফলে ধ্বংস হয় মাটি উত্তোলনকৃত স্থান সংলগ্ন জমি, নষ্ট হয় যাতায়াতের সড়ক, ভাঙা রাস্তাঘাটে ধুলোবালিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে বিভিন্ন বয়সী পথচারী। আমাদের সমস্যায় মাটি যাচ্ছে, এই যে রাস্তাঘাট বালু হচ্ছে, ধুলো বালু লাগের মধ্যে যাওয়া আমাদের অশান্তি লাগিচ্ছে, রাস্তা ভাঙা যাচ্ছে, চলাফেরা করা পাচ্ছি না। বগুড়ার শিবগঞ্জে বাধাহীনভাবে চলছে মাটি উত্তোলন। ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে পুকুর খনন আর বালু উত্তোলনের মহোৎসবে মেতে অবৈধ এ ব্যবসা চালাচ্ছেন প্রভাবশালী ব্যবসায়ীরা। এর মধ্যে রয়েছেন ইউনিয়ন পরিষদ সদস্যও। শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগিরে পাগলাপাড় সহ উপজেলার বিভিন্ন এলাকায় অনবদ্য চলছে এসব কার্যক্রম, ফলে গ্রামের আঞ্চলিক সড়কগুলোর বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের যাতায়াতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এগুলোই। তারপরে ওয়াকজিবে একটা বেজে দেয়, ভেঙে চিড়ে ফেলে দেয়, ইডে করে সেটা করে। এই যে বাথরুমত গাড়ি বেজে দেয়, ওটি ভেঙে ফেলতেছে। এটা তো মনে হয় এই নেম্বর হওয়ার পর তো শুরু হয়ে গেছে আরো বেশি। আর আগে তো করে তো টুকটাক যাই, নেম্বর হওয়ার পর তো আরো বেশি শুরু হয়ে গেছে। এখানে যে মসজিদের কোনাটা আমার দেখেন, মসজিদের কোনাটা খুঁটা পর্যন্ত গেড়ে রাখছি। এটা তো আমরা যে মসজিদটা করছি এখানে, আমরা একটি টাকাও যে সরকার থেকে আসবে তাও আসেনি, আমাদের পরিশ্রমের টাকা তো আমরা করছি। অথচ দেখেন খুঁটে দিয়েছিল, খুঁটে মোটে অনেক সময় দেখবেন যে ভাঙ্গে ভঙ্গে ওগুলো পাশি পর্যন্ত পাশি দেখেন ওই কোনো যা দেখেন পাশি উঠে আসে। স্থানীয় লোকজনের মন্তব্য, মাটি বা বালু উত্তোলন পয়েন্টগুলোতে মাঝে মাঝে প্রশাসনিক অভিযান চালালেও আবারও উত্তোলন শুরু করেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসের সাথে যোগাযোগ করা হলে তিনি মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। আব্দুল কুদ্দুস বলছেন, ইউপি সদস্য। পাগলাপাড় যে মাটি উত্তোলন করছেন আপনি, তো এটার কি কোনো অনুমতি আছে আপনার? মানে কাটাটা বৈধ নাকি অবৈধ? উপজেলা জুড়ে অবৈধভাবে মাটি উত্তোলন নিয়ে দৈনিক করতোয়ার কথা হয় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। ওখানে যদি মাটি উত্তোলন করা হয়ে থাকে, ওই ব্যাপারে অভিযোগ আসলেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা গতকালকেও ময়দান হাটাতে একটা অভিযান করেছি, এর আগের দিন টেনিগ্রামে আমরা তিনটা ভেকুর জব্দ করেছি, টেনিগ্রাম আটমুলের। এবং আমাদের প্রতিনিয়ত অভিযানগুলো অব্যাহত আছে, যেখান থেকে আমরা এরকম ইনফরমেশন পাচ্ছি সেগুলিতেই আমরা জরিমানা করছি। কয়েকদিন আগে ইটভাটাতে মাটি ব্যবহার করার জন্য আমরা ইটভাটাতেও জরিমানা করেছি। মানে আমাদের প্রতিনিয়ত অভিযান অব্যাহত আছে এবং আমাদের সেটাকে নির্বাহী সহায়তা করছে। প্রকাশ্য দিবালকে আইনের চোখ ফাঁকি দিয়ে এমন অবৈধ ব্যবসা বন্ধের দাবি জনসাধারণের। রাস্তাঘাটের বেহাল দশাই অনিয়ন্ত্রিত মাটি উত্তোলনই যেন উল্লেখযোগ্য একটি কারণ। রাহাতুল আলম, দৈনিক করতোয়া।